মুআজ্জাজ হাজেরিন, মুসলিম ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের শানে অসংখ্য হামদ এবং সানা, যিনি আমাদেরকে অনুগ্রহ করে সালাতুল জুমা আদায়ের জন্য এই মসজিদে একত্রিত হওয়ার তৌফিক ইনায়াত করেছেন, আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলের নেক এবং ভালো আমলগুলো কবুল এবং মঞ্জুর করেন, এবং সাথে সাথে আমাদের অতীতের সকল গুনাহগুলো যেন আল্লাহ মাফ করে দেন। বাকি জীবন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ আনুগত্যের মধ্য দিয়ে অতিবাহিত করার তৌফিক ইনায়াত করেন। মৃত্যুর সময় খাতিমা বিল খায়ের হিসেবে কালিমাতুত তাওহীদ এবং কালিমাতুস শাহাদার উপরে যেন আল্লাহ আমাদের সকলের মৃত্যু নসিব করেন। মুআজ্জাজ হাজেরিন, আল্লাহ মানুষদেরকে এবং জিনদেরকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহর পরিপূর্ণ বান্দা এবং দাসত্ব করার জন্য সূরা যারিয়াতে আল্লাহ বলছেন 56 নম্বর আয়াত, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু, আমি মানুষ আর জিনদেরকে সৃষ্টি করি নাই, তবে এই জন্য সৃষ্টি করেছি যে তারা কেবল আমারই ইবাদত করবে। অন্য ভাষায় তাহলে আমি মানুষ এবং জিনদেরকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করার জন্য। সুতরাং এই ইবাদত হচ্ছে যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেন, আল্লাহর প্রেরিত নবী রাসূলগণ এবং আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কিতাব সমূহের উপর বিশ্বাস করেন, তাদের প্রত্যেকেরই এই ইবাদত সম্পর্কে জানা অপরিহার্য, যেহেতু এই উদ্দেশ্যে আল্লাহ মানুষদেরকে সৃষ্টি করেছেন। ঠিক একইভাবে সর্বশেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাতের কাছে আল্লাহর পক্ষ থেকে রেসালাত হিসেবে তার উপরে যে দায়িত্ব এসেছে, এবং আসমানি কিতাব হিসেবে সর্বশেষ মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল হয়েছে, এই উম্মাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত পথে যা কিছু করণীয় বর্জনীয় আছে সেগুলোকে মেনে চলার নামই হচ্ছে আল্লাহর ইবাদত করা। যেখানে আল্লাহ যেটা করতে বলেছেন সেটা করা যেমন তার ইবাদত, যেটা নিষেধ করেছেন সেটা না করাও ইবাদত, বোঝার জন্য আর কি। সুতরাং ইবাদত হচ্ছে মানুষ এবং জিনদের সৃষ্টির মূল উদ্দেশ্য। জিনদেরকে এবং মানুষদেরকে আল্লাহ শুধু এইমাত্র এই জন্যই সৃষ্টি করেছেন যে তারা কেবল আল্লাহরই ইবাদত করবে। এই ইবাদত শব্দটি বাংলায় বোঝার জন্য আমরা বলি কেবল তারই দাসত্ব করবে। দাসত্ব যাদের বা দাস যারা হয়, আমাদের প্রচলিত মানুষদের কাছে যাদেরকে আমরা দাস বলি বা এই শব্দটি আমাদের বাংলা ভাষায় বলতে আমরা যা বুঝি যে সে কারো অনুগত হয়, তার মনিবের সম্পূর্ণ অনুগত তাকে থাকতে হয়, তার নিজস্ব কোনো স্বাধীনতা ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য নেই, তার মনিবের সন্তুষ্ট করাই, মনিবের হুকুম তামিল করাই, মনিবের আদেশ নিষেধ বাস্তবায়ন করাই হচ্ছে তার একমাত্র দায়িত্ব, তার নিজস্ব কোনো অপশন নেই, ইচ্ছা নেই। এভাবে যদি আমরা বুঝি তাহলে দেখা যাবে যে আমরা যারা আল্লাহর প্রতি বিশ্বাসী, সকল মানুষকে আল্লাহ এভাবে সৃষ্টি করেছেন, কিন্তু মানুষকে ক্ষমতা দিয়েছেন এই দুনিয়াতে, তাকে ইচ্ছা শক্তি দিয়েছেন, গ্রহণ করার ক্ষমতা দিয়েছেন, কাজে পরিণত করার ক্ষমতা দিয়েছেন, দিয়ে আল্লাহ মানুষদেরকে সম্পূর্ণ লিবার্টি দিয়ে স্বাধীনতা দিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। সুতরাং তাদের এই জ্ঞান ক্ষমতা ইচ্ছা শক্তি ইত্যাদি যেহেতু তাদের হাতে ন্যস্ত, এই জন্য আল্লাহ বাধ্য করে মানুষদেরকে আল্লাহর অনুগত বানায় না।
সুতরাং যারা অনুগত হয়, যারা অনুগত হওয়ার অঙ্গীকার করে, তাদেরকে প্রমাণ করতে হবে যে আমি শুধুমাত্র আল্লাহর জন্য আমার সকল প্রকার দাসত্বকে, আমি আমার নিজের দাসত্বকে আমি আল্লাহর জন্য করছি, তার প্রমাণ দিচ্ছি। তো সুতরাং এই ইবাদত, আল্লাহর এই দাসত্ব করার মধ্যে দিয়ে একজন ইমানদার ব্যক্তির, একজন মুসলিম ব্যক্তির সফলতা, এটাই তার পরিতৃপ্তির বিষয়, এটাই তার স্যাটিসফ্যাকশনের বিষয়, এটাই তার সফলতার বিষয় এবং এটাই তার তৃপ্তির বিষয়, যে আমার রব আমাকে যে জন্য সৃষ্টি করেছেন আমি সেই কাজটি করছি, এটাই তার তৃপ্তি, এটাই তার কি তৃপ্তি, তৃপ্তি। সুতরাং আমরা আজকের খুতবার বিষয়বস্তু কিছু সিম্বলিকভাবে আপনাদের সামনে তুলে ধরব। সেই খুতবার বিষয়বস্তু হচ্ছে আল-লাযযাতু ফিল ইবাদা, ইবাদতে তৃপ্তি, ইবাদতে তৃপ্তি, ইবাদতে মজা, ইবাদতে স্বাদ, যে ভাষায় আমরা বলি না কেন। সুতরাং আজকের খুতবার বিষয়বস্তু হচ্ছে এটি, যে ইবাদতে তৃপ্তি, ইবাদতের স্বাদ, এগুলো একজন ব্যক্তি বান্দা তিনি অনুভব করবেন। সুতরাং এই তৃপ্তি পাওয়া, এই স্বাদ পাওয়া, ইবাদত থেকে এই আস্বাদন গ্রহণ করা, তৃপ্তি গ্রহণ করা, এটা নির্ভর করে সেই ব্যক্তির ইমানের মাত্রা উপরে। যার ইমাম যত, যার ইমান যত বেশি হবে, এরও আগে সেই তৃপ্তিটা কি, তৃপ্তি হচ্ছে একজন মানুষ তার মনের মধ্যে যেই প্রশান্তিটা পায়, যে কাজ করে, কাজ করে যেই তৃপ্তি পায়, মানুষ বলে খুব তৃপ্তি সহকারে খেলাম, বলে কিনা এটা, খুব তৃপ্তি সহকারে খেলাম, ঠিক, মানুষ তার নিজের মধ্যে যে বিষয়টিতে সে আরাম বোধ করে, স্বস্তি বোধ করে, তৃপ্তি বোধ করে, অন্তরে সুখ অনুভব করে, খুশি অনুভব করে, এই বিষয়টি হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়। সেই ইবাদতে অন্তরের সেই তৃপ্তি, অন্তরের সেই সুখ, মনের প্রশস্ততা, সেই কাজটি করে উৎফুল্ল হওয়া ইত্যাদি, এই বিষয়গুলো বোঝানোর জন্যই আমরা আরবিতে এটাকে লাযযাত বলা হয়, লাযযাত বলা হয় স্বাদ, তৃপ্তি। তাহলে ইবাদতে তৃপ্তির অর্থই হচ্ছে অন্তরের প্রশান্তি, অন্তরের তমানিনা এবং মনের সুখ, অন্তর প্রশস্ত হয়ে যাওয়া, সিনা বুক প্রশস্ত হওয়া। ইসলামের জন্য আল্লাহ যদি কারো বুককে প্রশস্ত করে দেন, শরহ-সদর বলা হয়, শরহ-সদর মানে কি, অন্তর প্রশস্ত হয়ে যাওয়া আল্লাহর দিন গ্রহণ করার জন্য, বলে যে এইটা করতে বুকের পাটা লাগে রে, বলে কি না। তো সুতরাং এই ধরনের কথা, আল্লাহর দিনকে গ্রহণ করার জন্য যে বুকের মধ্যে যে প্রশস্ততা আল্লাহ দেন, এই জন্য আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, যার অন্তরটাকে আল্লাহ ইসলাম গ্রহণ করার জন্য খুলে দিয়েছেন, সে আর যার এর উল্টাটা, তারা কি কখনো এক? এই জন্য আল্লাহ বলছেন তার রাসূলকে, আলাম নাশরাহ লাকা সাদরাক, হে রাসূল আমি কি আপনার অন্তরটা খুলে দেই নাই, যে আপনি আমার কাছ থেকে যা পাচ্ছেন তাই গ্রহণ করেছেন, আমার এই রিসালাত, আমার দেওয়া দায়িত্ব গ্রহণ করার জন্য আপনার মনটি প্রস্তুত ছিল, এই প্রস্তুতটা কে করেছে? আমি করেছি। ওয়াদানা আনকা উযরাক, সূরা আশ-শারহ, যেটা সূরাতু আশ-শারহ, আলাম নাশরাহ লাকা সাদরাক, আর কি করেছি, ওয়াদানা আনকা উযরাক, আপনার উপর থেকে আপনার বোঝা আমি নামায়ে দিয়েছি, আপনার উপর থেকে আপনার বোঝা আমি নামিয়ে দিয়েছি, ওয়াদানা আনকা উযরাক, কেমন বোঝা, কত ভারী সেটা, আল্লাযী আনকাদা যাহরাক, যেটা আপনার পিঠকে ভেঙে দিচ্ছিল, আপনার মেরুদণ্ড ভেঙে যাচ্ছিল, এত বড় বোঝা, এত বড় দায়িত্ব, এটা আমি নামিয়ে দিয়েছি।
আপনার আলোচনাকে, আপনার সুনামকে বিশ্বব্যাপী আমি করে দিয়েছি, সারা বিশ্বব্যাপী কিয়ামত পর্যন্ত আপনার নাম সমুন্নত থাকবে, আপনার জিকির আপনার আলোচনাকে আমি সমুন্নত করে দিয়েছি, পৃথিবীর কোন শক্তি নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মর্যাদাকে হানি করে, এই মর্যাদাকে খর্ব করতে পারে। ঠিক যাবে তো? সুতরাং সেই বলছিলাম যে ইনশিরাহ সদর হচ্ছে কোন কাজ করে আপনার তৃপ্তি লাভ করা এবং সত্যকে গ্রহণ করার জন্য মনটা উদার করে দাও, এটা আল্লাহর পক্ষ থেকে। তাহলে আর ইবাদতে তৃপ্তি এতগুলো অর্থ, আরবিতে যদি বলি আমরা তাহলে রাহাতুন নাফস, সাআদাতুল কলব, এরপরে ইনশিরাহুস সদর ইত্যাদি, তমানিনাতুল কলব ইত্যাদি পরিভাষা ব্যবহার করা। বাংলাতেও আমরা বলি তৃপ্তি, স্বাদ, সুখ, স্বচ্ছন্দ, আরাম, একই ধরনের শব্দ শব্দ। সেই জন্য আর এটা কিসের উপর নির্ভর করে? যার ইমান যেই মানের হবে, যেই মাত্রার হবে, আল্লাহর আনুগত্য করতে পারার মাধ্যমে মধ্যে তার তৃপ্তি তত বেশি শক্তিশালী হবে, তার পরিতৃপ্তি তত বেশি হবে। তাহলে এটা আপনার ইমানের শক্তিশালী হওয়া না হওয়ার উপরে নির্ভর করছে। যার ইমান যত শক্তিশালী, আল্লাহর আনুগত্য করে আল্লাহর কোন হুকুম পালন করে সে ওই পরিমাণ তৃপ্তি পাবে। আল্লাহ কোরআনে কারীম বলেছেন সূরা আন-নাহলের 97 নম্বর আয়াত, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন فَلَنُحْيِيَنَّهُ حَيَاةً طَيِّبَةً وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ। যেই নেক কাজ করে, যেই নেক কাজ করো, যে ব্যক্তি হোক সে পুরুষ অথবা নারী, যেই সৎ কর্ম করুক না কেন, হোক সে পুরুষ অথবা নারী, সে যদি ইমানদার ব্যক্তি হয়, মানে আমিলা صالحًا من ذكر أو أنثى وهو مؤمن, তাহলে যেই মুমিন পুরুষ অথবা যেই মুমিন নারী যে সৎকর্ম করে, فلنحيينه حياة طيبة, আমি তাকে সুখময় জীবন দান করি, তৃপ্তির জীবন দান করি, আরামের জীবন দান করি, স্বস্তির জীবন দান করি। তাহলে এখানে আল্লাহ বলছেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাকে আমি পবিত্র, সুন্দর, স্বচ্ছন্দময়, সুখের জীবন দান করি। এখানে কিন্তু আল্লাহ এই দুনিয়ায় দান করি, পরকালে দান করি, এটা কিন্তু জায়গাটা বলেননি, সরাসরি কথা আমি তাকে উত্তম জীবন দান করি। তাহলে মানুষ যেখানেই থাকবে আল্লাহর হুকুম মতে, আল্লাহর বিধান মতে, আল্লাহর আনুগত্য যদি সে তিনি করেন, তাহলে আল্লাহ তাকে উত্তম জীবন দান করবেন, এটা আল্লাহ নিজে অবশ্যই আমি তাকে দান করব। আর কি ওয়ালা নাজিয়ান্নাহুম আজরাহুম, তারা যে উত্তম কাজগুলো করেছে, এই নেক উত্তম কাজ মানে নেক আমল, তারা যে নেক আমল করেছে, আর নেক আমল মানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করা, শর্তহীনভাবে নিঃশর্তভাবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করা, এটা যারা করছে করেছে তাদের জন্য তাদের এই কাজের বিনিময় আমি অত্যন্ত উত্তম পুরস্কার তাদেরকে দিব, প্রতিদান তাদেরকে দিব। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর ইবাদত, আল্লাহর হুকুম আহকাম তিনি সবসময় পালন করার উপরেই আছেন। সব সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আনুগত্যের মধ্যে দিয়েও আছেন, তারপরেও বিভিন্ন কর্মে, বিভিন্ন ইবাদতে, সুনির্দিষ্ট ইবাদতে যে আরও তৃপ্তি আছে, সেই ধরনের একটি উদাহরণ হচ্ছে যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই হয়তো নামাজের সময় হতো, নামাজের সময় হওয়ার সাথে সাথে তিনি বেলালকে বলতেন, ইয়া বেলাল, কুম ইয়া বেলাল,
নামাজের মাধ্যমে আমাদেরকে স্বস্তি দান করো, আমাদেরকে আরাম দাও, তাহলে সলাত আদায়ের মধ্যে, সলাত তো আল্লাহর একটা হুকুম, কি বলেন, সলাত আল্লাহর একটি হুকুম, এই আল্লাহর একটি হুকুমের সময় এখন হয়ে গেছে পালন করা, এখন আমার মনের তৃপ্তি আল্লাহর এই হুকুমটি পালন করার মধ্যে, এখন আমার স্বস্তির এটাই হচ্ছে, এখন জোহরের টাইম হয়েছে, সময় হয়েছে, এই সময়টিতে আল্লাহর পক্ষ থেকে একটি নির্দিষ্ট কাজ দেওয়া আছে। একজন ইমানদার ব্যক্তি যার ইমান শক্তিশালী, যিনি নিঃশর্তভাবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করার সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহর কাছে, আল্লাহর কাছে সিদ্ধান্ত নিয়েছেন, তিনি এই সময়টি হওয়ার পরে তার নিজের আর অন্য কর্মসূচিতে সে স্বস্তি পাবেন না, অন্য কোনো কাজ করতে সে আরাম পাবেন না যতক্ষণ এই সালাত তিনি আদায় না করবেন। তাহলে এই টাইমের মধ্যে একজন ইমানদার ব্যক্তির স্বস্তির, আরামের, মজা আর তৃপ্তির একমাত্র কাজ হচ্ছে সালাতুল যোহর আদায় করা। এই জন্য রাসূল বললেন, কুম ইয়া বিলা ফাআরিহনা বিসসালাহ, ওঠো বেলা, নামাজের মাধ্যমে আমাদেরকে প্রশান্তি দাও, আমাদেরকে স্বস্তি দান করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সূরা আবু দাউদের হাদিস এবং সহিহ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হাদিসটি তিরমিজিতে আছে, সহিহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম আত-তাইবু ওয়ান-নিসাউ ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস-সালাহ, যেই দুনিয়াতে আমার কাছে কয়েকটি বিষয় প্রিয়, অর্থাৎ দুনিয়ার মধ্যে যত জিনিস আছে তার মধ্যে আমার কাছে প্রিয় বস্তু হচ্ছে তিনটি, এই হাদিসের এই বক্তব্য। তার একটি হচ্ছে সুগন্ধি, আরেকটি হচ্ছে মেয়েরা, আরেকটি হচ্ছে সালাত, যা আদায় করার মাধ্যমে আমার এই চোখটা ঠান্ডা হয়ে যায়, আমার মনটা জুড়িয়ে যায়, আমার অন্তরটা কি হয়ে যায়, জুড়িয়ে যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সালাতের মাধ্যমে এবং সালাত আদায় করতে এবং অন্য অন্য আল্লাহর হুকুম আকাম পালন করার মাধ্যমে যেই ধৈর্য লাগে, এটাও একটা ধৈর্য, কিন্তু একটা বড় মাপের একটি গুণ। এটা কি? এটা বড় মাপের একটি গুণ। সূরা আল ফুসসিলাতে আল্লাহ বলছেন, ওমা ইউলাক্কাহা ইল্লা যু হাজ্জিন আযীম। এর আগে হলো সবর নিয়ে আলোচনা করছেন আল্লাহ, বলছেন সবর এটা কেবল ভাগ্যবান ব্যক্তি যারা আছে এদেরই অর্জন হয়, এই সবর বা ধৈর্য ধারণ করার এই সৌভাগ্যটা শুধুমাত্র যারা সৌভাগ্যশীল, যারা ভাগ্যবান ব্যক্তি তারাই এটা অর্জন করতে পারে। সুতরাং আল্লাহ বলছেন, ওয়াস্তাঈনু বিস-সবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, তোমরা ধৈর্যের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, কোনো কিছু যদি চাওয়ার প্রয়োজন হয়, আল্লাহর কাছে যদি কোনো কাকুতি মিনতি থাকে, কোনো প্রয়োজন থাকে, তাহলে আল্লাহর কাছ থেকে সেটা চাওয়া, কিসের মাধ্যমে কোন উসিলাকে গ্রহণ করবে, একটি হচ্ছে সবর, আরেকটি হচ্ছে সলাত আদায় করার মাধ্যমে। আর মনে রেখো, এই সলাত সবর এগুলো ইন্নাহা লাকাবীরাতুন, অনেক বড় মাপের জিনিস, অনেক বড় ধরনের কাজ, এটা সকলের নসিবে হয় না, শুধুমাত্র যারা আল্লাহর কাছে নিজেদেরকে অবনত করে দিয়েছে, ইল্লা আলাল খাশিঈন, যারা আল্লাহর কাছে নিজেদের অস্তিত্বকে বিলীন করে দিয়েছে, আল্লাহকে অনুগত করে দিয়েছে, তাদের পক্ষে এটা আমল করা সম্ভব, তাদের জন্যই কেবল এটা হতে পারে। তাহলে সেই সালাতের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনটি সালাতের মাধ্যমে যে তৃপ্তির কথা বললেন, আল্লাহ বলছেন অনুগত ব্যক্তি যারা আমল করে, যারা আল্লাহর হুকুম আকাম পালন করে যারা তৃপ্তি পায়, তাদের অন্তরে খুশুর সৃষ্টি হয়, তারাই কেবল সালাতের মাধ্যমে তাদের স্বস্তি লাভ করে, সবরের মাধ্যমে স্বস্তি লাভ করে, এবং আল্লাহর কাছে তারা এর মাধ্যমে যা চায় আল্লাহ তা তাদেরকে দান করে দেন।
ইবনু তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ইন্না ফিদ দুনিয়া জান্নাতান মান লাম ইয়াদখুলহা লাম ইয়াদখুল জান্নাতাল আখিরা। দুনিয়াতে জান্নাত আছে, দুনিয়াতে কি আছে? জান্নাত আছে। জান্নাত কি? জান্নার জান্নাত কিসের সিম্বল, কিসের আলামত ভাই? তৃপ্তির। জান্নাত তৃপ্তির আলামত, জান্নাত সুখের আলামত, সুখের নাম হচ্ছে জান্নাত। স্বচ্ছন্দ এর নাম হচ্ছে জান্নাত, আরাম স্বাদ মজার নাম হচ্ছে জান্নাত। আল্লাহর এই বান্দা বলছেন, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন ইন্না ফিল জান্নাত ইন্না ফিদ দুনিয়া জান্নাতান, দুনিয়াতে একটি জান্নাত আছে, মাল্লাম ইয়াদখুলহা, দুনিয়ার এই জান্নাতে যে প্রবেশ করতে পারলো না, মাল্লাম ইয়াকিল্লাম ইয়াদখুলহা ফিল আখিরা, সে ব্যক্তি আখিরাতের জান্নাতে প্রবেশ করতে পারবে। এই কথার অর্থ হচ্ছে যে যেই আল্লাহর আনুগত্য, আল্লাহর হুকুম আকাম পালনের মধ্যে যেই তৃপ্তি আছে, যেই সুখ আছে, দুনিয়াতে যে ব্যক্তি আল্লাহর হুকুম পালন করে এই তৃপ্তি অর্জন করতে পারলো না, এই স্বাদ অর্জন করতে পারলো না, তাহলে আল্লাহর ইবাদত গুলো হচ্ছে দুনিয়ার জান্নাত ইমানদার ব্যক্তিদের জন্য। কারণ দুনিয়ার সকল অস্বস্তি, সকল অসুখ এবং সকল অতৃপ্তি একজন ইমানদার ব্যক্তির কাছে শেষ হয়ে যায় যখন তিনি আল্লাহর হুকুম আহকামগুলো পালন করার মধ্যে নিজকে খুঁজে পায়। একজন অসুস্থকর মানুষ অস্থির হয়ে আছেন কোনো বিষয়ে, তিনি সালাতে দাঁড়াবেন, তার সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে তিনি তার মনিবের সাথে, তিনি তার খালেকের সাথে, তিনি তার ইলাহ একমাত্র ইলাহর সাথে তিনি নিজকে এমনভাবে যুক্ত করে দিয়েছেন যে তার যে মনের মধ্যে বাহ্যিক যে চিন্তা দুশ্চিন্তাগুলো ছিল সব সে ভুলে যায়, সব কি হয়ে যায়? ভুলে যায়। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের এমনটি হয়েছে। এই জন্য একজন সাহাবি বলছে যে আমি তো মুনাফিক, আমি কি হয়ে গেছি? মুনাফিক। মদিনার রাস্তা দিয়ে হাঁটতে সরে বলতেছে যে হানজালা মুনাফিক হয়ে গেছে। দেখা হলো আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে, বলো তো হানজালা তুমি কি বলো? কয় যে হ্যাঁ আমি তো মুনাফিক হয়ে গেছি। কিভাবে, কেন? কয় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যাই তখন আমার পরিবার পরিজন সন্তানাদি ব্যবসা বাণিজ্য সব কিছু ভুলে যায়, কারণ ওইখানে তখন তৃপ্তি পায়, সেখানে কি পায়? তৃপ্তি পায়, সব ভুলে যায়। জান্নাত চোখের সামনে দেখি, জাহান্নাম চোখের সামনে দেখি, গোটা পরকালের ছবিটা আমার সামনে ভেসে ওঠে। কিন্তু যখন বাড়িতে এসে বউ বাচ্চাদের সাথে আবার একাকার হয়ে যায়, ওই দৃশ্য আর আমার মনের মধ্যে থাকে না। এই যে দুরকম হয়ে গেল না, এটাই তো মুনাফিকি। এটা কি? এটাই তো মুনাফিকি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ভাইরা ভালো করে খেয়াল করে শুনবেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই উম্মতের শ্রেষ্ঠ সন্তান। আপনারা অনেকদেরকে অনেক রকম বলেন শ্রেষ্ঠ শ্রেষ্ঠ শ্রেষ্ঠ, কিন্তু শ্রেষ্ঠ কে? উম্মাতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মধ্যে একমাত্র শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন কি? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন হানজালা যদি এইটা হয় কারণে তুমি মুনাফিক হয়ে গেছো, তাহলে আমিও তো মুনাফিক। দেখা হলো একটু পরে ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে, তিনিও শুনলেন, বললেন ও এই কারণ, তাহলে তো আমিও মুনাফিক। এবার তিনজনে মিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন তাদেরকে সান্ত্বনা দিয়ে যে না, দুনিয়াতে এরকম হবে, দুনিয়ার জন্য তোমার কিছু সময় দিতে হবে এবং পরকালের জন্য তোমাকে কিছু সময় দিতে হবে, এটা তোমাদের মুনাফিকি নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে জবাব পাওয়ার পরে তারা স্বস্তি বোধ করেছেন, এটাও তৃপ্তি, এটাও কি? তৃপ্তি। সুতরাং এই জন্য ইমানদার ব্যক্তিদের জন্য তৃপ্তি, ইমানদার ব্যক্তিদের জন্য সুখ আনন্দ, আল্লাহ খুশি, সব কিছু আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্যের মধ্য দিয়ে। এখান থেকে যদি আপনি সেই সুখ আর তৃপ্তি পান তাহলে আপনি প্রকৃত সুখী, দুনিয়ার অন্য কোনো বস্তুগত বিষয়ের মধ্যে আপনার শান্তি নাই, বরং যেগুলো আপনি পেয়েছেন সেগুলোকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দুনিয়ার যেই বস্তু জিনিসগুলো আপনি পেয়েছেন, সেটা সন্তান হোক, সেটা আপনার সম্পদ হোক, সেটা আপনার জ্ঞান হোক, সেটা আপনার এই বুদ্ধি হোক,
এবং সেটা আপনার শিক্ষা দীক্ষা হোক, সেটা আপনার পেশার কাজ হোক, সেটা আপনার পদবি হোক, যাই হোক না কেন, এই প্রাপ্তিগুলোকে যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্যের জন্য উপায় হিসেবে ব্যবহার করতে পারেন তাহলে আপনি সুখী, তাহলে আপনি কি সুখী। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, এই সম্পদকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম মতো আপনি উপার্জন করেছেন, তার নির্দেশিত পথে আপনি ব্যয় করেছেন, আপনি এখানে সুখী। আপনাকে আল্লাহ সন্তানাদি দিয়েছেন, সুতরাং সেই সন্তানাদি দিকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের শিখানো পদ্ধতি তাদেরকে শিক্ষা দিয়েছেন, প্রশিক্ষণ দিয়েছেন, সেভাবে তাদেরকে গড়ে তুলেছেন, ভালো হিসেবে গড়ে তুলেছেন, এটা আপনার তৃপ্তির বিষয়। আরেকজন সালফে সালিহিনের আরেকজন বিজ্ঞ আলেম বলেছেন, মাসাকিনু আহলি দুনিয়া খারাজু মিনহা ওয়া মা যাকু আতিয়াবা মা ফিহা, দুনিয়ার সবচেয়ে হতভাগ্য ব্যক্তি হচ্ছে ওরা, দুনিয়ার সবচেয়ে হতভাগ্য ব্যক্তি হচ্ছে ওরা যারা দুনিয়ার থেকে বিদায় নিল অথচ দুনিয়ার সুখ তারা গ্রহণ করতে পারলো না, দুনিয়ার স্বাদ তারা গ্রহণ করতে পারলো না। কিল, জিজ্ঞাসা করা হলো, অমা আতিয়াবা মিনহা, অমা আতিয়াবা মিনহা, দুনিয়ার পবিত্র বা দুনিয়ার সুন্দর জিনিস বলতে কি বুঝান, আপনি এর দ্বারা কি বুঝাচ্ছেন? কাল মাহাব্বাত, মাহাব্বাতুল্লাহ তাআলা ওয়া মারিফাতুহু ওয়া যিকরুহু, এই দুনিয়ার সবচেয়ে সুখের যে জিনিসটি ছিল, যেই সুখ থেকে যে বঞ্চিত হয়েছে, দুনিয়া থেকে চলে গেছে, এর মতো আর হতভাগ্য, এর মতো আর দুর্ভাগা কোনো ব্যক্তি নাই। তাহলে সেই সবচেয়ে সুন্দর জিনিসটি কি? আল্লাহর মহাব্বত, আল্লাহর মহাব্বত, আল্লাহর স্মরণ, আল্লাহকে জানা, আল্লাহর হুকুম আহকামগুলো পালন করা। তাহলে আল্লাহর হুকুম আহকামগুলো পালন করা ছাড়া, আল্লাহর সাথে পরিচিতি লাভ করা ছাড়া, আল্লাহর স্মরণ করা ছাড়া যে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিল সেই তো হতভাগা, সেই তো দুর্ভাগা, সেই তো কমবখত, সেই তো বদনসিব। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এখন আপনাদের সামনে কয়েকটি বিষয় উদাহরণ দিব, আল্লাহর নবীর সাহাবীরা এরকম মানে পয়েন্ট টু পয়েন্ট, মানে সুনির্দিষ্ট কাজে, সুনির্দিষ্ট ক্ষেত্রে তারা কিভাবে পেয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইমানের ক্ষেত্রে, আল্লাহ আল্লাহ রসুলের প্রতি মহাব্বতের ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহীহ বুখারী এবং মুসলিমের হাদিস, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল থালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, থালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, যার মধ্যে তার তিনটি খাসলত, তিনটি গুণ যার মধ্যে রয়েছে, সেই ঈমানের স্বাদ পেয়েছে। তিনটি গুণ যার মধ্যে আছে সেই ঈমানের স্বাদ পেয়েছে, সেই ঈমানের তৃপ্তি পেয়েছে, সেই ঈমানের সুখ পেয়েছে। এক নম্বর, আই ইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে সবচেয়ে প্রিয় এই দুইজন ছাড়ার যত কিছু আছে, তারা আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া যত কিছু আছে তাদের চাইতে, সব কিছুর চাইতে সবচেয়ে প্রিয় কে? আল্লাহ এবং তার রাসূল। আছে আমাদের মনের মধ্যে সেটা আছে? যদি থাকে তাহলে এক নম্বর গুণ আছে, আমি তাহলে ঈমানের স্বাদ পাব, যদি না থাকে তাহলে এই গুণ আমার নেই, তাহলে ঈমানের স্বাদও আমি পাই নাই। সুতরাং আমার সামনে দিয়ে কার ঈমান গেল, আমার ঈমান থাকলো না গেল, গোটা সমাজের ঈমান আছে কি নাই, এগুলাতে কিচ্ছু আসে যায় না, আপনার চেহারা ধরাই পড়বে না, আপনার বিবেক ধরবেই পড়বে না, এটা ইসলাম গেল না এলো, থাকলো না কতটুকুন থাকলো, কতটুকুন থাকলো না, এটা আপনার বিবেকেই ধরা পড়বে না ভাইয়ের আমার, এটা আপনার জ্ঞানেই ধরা পড়বে না, আপনার কাছে মনে হবে সব ঠিকঠাক আছে, কি মনে হবে? সব ঠিকঠাক আছে। যে বিষয়ে আমাকে যদি আমি জানি না সেই বিষয়ে যদি মনে হয় আমি ঠিকই তো দেখতেছি, তাই না?
সুতরাং এক নম্বর গুণ হচ্ছে সেই ইমানের স্বাদ পাবে আল্লাহ এবং আল্লাহর রাসূল, যার কাছে সবচেয়ে বেশি প্রিয়। দুই হচ্ছে ওয়াই ইউহিব্বাল মারউ, এটাও আছে কিনা দেখেন, ওয়াই ইউহিব্বাল মারউ ওয়াই ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লাল্লাহ ইল্লা লিল্লাহ, আই ইউহিব্বাল মারআ আর ওই ব্যক্তি যে ব্যক্তি অন্য এক ব্যক্তিকে ভালোবাসে কিসের জন্য ভালোবাসে, ইল্লা লিল্লাহ আল্লাহর হস্তে, যে ব্যক্তি অপর ব্যক্তিকে শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসে, শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসে, এই গুণটাও যার মধ্যে আছে সেও ইমানের হালাওয়াত পাবে, ইমানের স্বাদ পাবে, মজা পাবে। তাহলে দেখছেন একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে আল্লাহর হস্তে ভালোবাসার মানটা কত উঁচু। আপনার আল্লাহর প্রতি, আপনার ভাইয়ের প্রতি, আরেকজন ব্যক্তির প্রতি যদি আল্লাহর হস্তে আপনার এই ভালোবাসা থাকে, তাহলে যে আমরা প্রায় দিদি এই যে খুনাখুনি দেখি, এই যে আজকের এই কোথায় পত্রিকাতে দেখলাম, ওইদিকে কোথায় মমিশিংর ওই এলাকায় একজন একটা শিশু একেবারে তাজা মাথা কেটে নিয়ে ব্যাগের মধ্যে করে নিয়ে যাচ্ছে, পড়ে গেছে মাথা থেকে, হঠাৎ করে ব্যাগের মধ্যে থেকে পড়ে গেছে, লোকেরা দেখে ফেলছে, তারপর ধরছে মারছে, তাকে পিটায় মেরে ফেলছে। কত বড় ঝোঁক, ছোট্ট শিশু 7-8 বছরের। পরে জানা গেল যে একজন রিক্সাওয়ালার ছেলে, ছেলেটা নাকি তার বাবা বলছে থানায় গিয়ে, ছেলেটা তার বাবা বলছে রিক্সা চালা যে আমার ছেলেটা 8-7 বছর বললো, বলছে লেখা আসছে পত্রিকাতে, তো আমার কাছে আইসক্রিম খাওয়ার জন্য 5টি টাকা চেয়েছিল, আমার কাছে 5টি টাকা ছিল নাই, দিতে পারি নাই, তারপরে বাচ্চাটা কোথায় দাম জানি না, এরপরে তার লাভ হয়েছে। হতে পারে এরকম ওই এলাকায় নাকি ছেলে ধরা শিশু ধরা ইত্যাদি সব কী কী আছে, হয়তোবা তাকে কেউ ওই টাকা দেওয়া প্রলোভন দিয়ে তাকে ওভাবে নিয়ে গেছে, তারপরে কেন হত্যা করেছে তা জানা যায়। সুতরাং ভাইয়ের আমরা আজকে মানুষ এই পর্যায়ে চলে গেছে, তবে যে হত্যা করেছে প্রত্যেকে দেখলাম সে নাকি মাদক আসক্ত, সে মাদক আসক্ত। এখন আপনি যদি চিন্তা করেন, আমি যদি চিন্তা করি, ইসলামের এই শিক্ষাটা যে একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে আল্লাহর জন্য ভালোবাসবে, এবং সেই ভালোবাসার মান ইমানের দৃষ্টিতে কত উঁচু পর্যায়ের যে সেই ইমানের স্বাদ পেয়েছে, এটাও যদি হতো তাহলে মানুষ মানুষের অনিষ্ট চাইতে পারত না, মানুষ মানুষের দ্বারা ক্ষতিগ্রস্ত হতো না। 3 নম্বর হচ্ছে ওয়া আইন ইয়াকরাহা আইন ইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আইন ইউলকা ফিন নার, এটা হয়তো হতে পারে, এই গুণটা থাকতে পারে আমাদের। তারপর ওটা পরীক্ষার বিষয়, সেটা হচ্ছে কি যে আর যার ভিতরে এই মানসিকতা আছে যে সে কুফুরিতে পুনরায় কুফুরিতে আল্লাহর অবাধ্য আল্লাহর দিন থেকে বের হয়ে যাওয়াটাকে এতটাই অপছন্দ করবে যেমন সে অপছন্দ করে আগুনের মধ্যে তাকে ফেলে দেওয়াকে, আগুনের মধ্যে ফেলে দেওয়াটাকে সে যেরকম অপছন্দ করে আল্লাহর দিন থেকে আল্লাহ আল্লাহ রাসুলের আনুগত্য থেকে বের হয়ে নিজের ইচ্ছা মতো খেয়াল খুশি মতো জীবনযাপন করাকে যে অগ্রাধিকার দিবে সে তাহলে এই গুণের মধ্যে নয়, তো সুতরাং সেটাকে সেই রকম অপছন্দ করবে। এই 3টি গুণ যার মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তার মধ্যে না সে ইমানের স্বাদ পেয়েছে, ইমানের সে মজা পেয়েছে। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জিল, যেই জেনারেশন, যেই প্রজন্ম তিনি তৈরি করেছিলেন, তারা এই ধরনের আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে যে ভালোবাসে সবচাইতে বেশি, এর প্রমাণ তারা বাস্তব জীবনে তাদের জীবন দিয়ে গেছে, জীবন দিয়ে দেখিয়ে গেছে। আল্লাহর রাসূলকে জীবন দিয়ে ভালোবাসেন, বিভিন্ন যুদ্ধের ময়দানে নিজেদের শরীরকে রাসূলের জন্য ঢাল বানিয়ে দিয়েছে, কাফের বেঈমানদের টার্গেট তাকে হত্যা করা, রাসূলকে হত্যা করা, রাসূলকে শেষ করে দেওয়া,
উহুদের ময়দানে যেটা ঘটেছিল। তো সুতরাং এই কাফের মুশরিকদের যোদ্ধাদের সকল ধরনের আঘাত নিজেদের শরীরে বহন করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে লাগতে দেয়নি। কি বলেন, তাদের শরীরে রক্ত মাংস আছে না? কোপ দিলে কোপ লাগে, কি বলেন, কোপ দিলে কোপ লাগে, পাথর দিয়ে ঢেল দিলে পাথরটা ঢেলটা লাগে। সুতরাং এই বিচারে এইভাবে চিন্তা করে দেখবেন, তারাও আল্লাহ আল্লাহ রসুলের প্রতি ইমান এনেছিলেন এবং তাদের অন্তরে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা সব কিছুর চাইতে বেশি ছিল, এই জন্য তারা ইমানের স্বাদ পেয়েছে, তার ইমানের স্বাদ পেয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকজন সাহাবি নাদর ইবনে আনাস ইবনে নাদর রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রায় আপনাদের সামনে কথাটা বলি, আনাস ইবনে নাদর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আনাস ইবনে মালিক যে সাহাবি আছেন, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করতেন, সেবা করতেন, সেই আনাস ইবনে মালিকের আপন চাচা। তাহলে ভাতিজার নামও আনাস, চাচার নামও আনাস। সেই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেই ঘটনা বলছেন, বুখারী মুসলিমে হাদিসে আছে, বলছেন যে আমার চাচা বদরের যুদ্ধে যেতে পারেনি, এই জন্য খুব আগ্রহী ছিল, যাই হোক তারপর তিনি উহুদের যুদ্ধে গেছেন। উহুদের যুদ্ধে যাওয়ার সময় এক পর্যায়ে উহুদের যাদের উপর যে দায়িত্ব ছিল, বিশেষ করে গিরিপথে পাহাড়ের, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশকে ভায়োলেট করার কারণে তাদেরকে বিপর্যয়ের মুখে পড়তে হয়েছে। সেই সময় সারা উহুদের ময়দান ছড়িয়ে পড়ল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিহত হয়েছেন। এই সময় আনাস ইবনে নাদর রাদিয়াল্লাহু আনহু তিনি তার তরবারি হাতে তিনি ময়দানের দিকে ক্ষিপ্র গতিতে তিনি দৌড়ান, দৌড়িয়ে পথের সামনে পেলেন সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। বুখারীর হাদিসে তিনি সাআদ ইবনে মুআজকে বললেন, হে সাআদ, আমি উহুদের এই পাশ থেকে, উহুদের কাছ থেকে, উহুদের এই দিক থেকে আমি জান্নাতের ঘ্রাণ পাচ্ছি, তাহলে আল্লাহর পথে জীবন দেওয়াটা তার জন্য তৃপ্তির কারণ। কি বলেন, ঠিক না? আল্লাহর জন্য জীবন দেওয়াটাকে সে জন্য তৃপ্তির কারণ, সে বলছে আমি জান্নাতের ঘ্রাণ পাচ্ছি উহুদের পাদদেশ থেকে। এরপরে তিনি সেখান থেকে ছুটে গিয়ে একদল সাহাবীদের সামনে গেলেন, যারা তখন হাতের তরবারি হাতের অস্ত্র ফেলে দিয়েছেন কিংকর্তব্য বিমুখ। বললেন, আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা এমনটি দাঁড়িয়ে আছো কেন নিষ্ক্রিয়ভাবে? বললেন, আপনি কি শোনেননি যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শহীদ করা হয়েছে, তিনি নিহত হয়েছেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস ইবনে নাদর রাদিয়াল্লাহু আনহু, তিনি এক মুহূর্ত চিন্তা করলেন না, ওই বিষয়টা তিনি নিলেন না, তাতে তাহলে কি হয়েছে? ফামুতু আলা মাতা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি সত্যি তিনি শহীদ হয়ে গিয়ে থাকেন, সত্যি তিনি যদি নিহত হয়ে থাকেন, তাহলে তিনি যেই পথে মৃত্যুবরণ করেছে, ও আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা সেই পথে লড়াই করতে করতে মৃত্যুবরণ করো। এই বলে তিনি শত্রুপক্ষের উপর ঝাঁপিয়ে পড়লেন, শাহাদত বরণ করলেন। আনাস ইবনে মালিক ভাতিজা বলছেন যে আমার চাচার শরীরে 82টার উপরে বিভিন্ন ধরনের আঘাতের চিহ্ন ছিল, এত ক্ষতবিক্ষত হয়েছে কেউ চিনতে পারেনি, শুধু আমার ফুপু এসে আমার চাচার হাতের আঙ্গুলে একটি দাগ দেখে তিনি চিনতে পেরেছেন, এটাই আমার ভাই আনাস ইবনে নাদর। এভাবে জীবন দেওয়ার মধ্যে তাদের তৃপ্তি ছিল, জিহাদের ময়দানে গিয়ে তাদের তৃপ্তি ছিল, সম্পদ ব্যয় করার মধ্যে তৃপ্তি। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে প্রিয় ভাই রুহা নামক বাগান আল্লাহর পথে দিয়ে দিলেন, আল্লাহর রসুলের কাছ থেকে শুনলেন আল্লাহ বলছেন, মাই ইউরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহকে কে কর্জ দিবে, ফাইদাআলিবু ফাইদাআফু লাহ, আল্লাহ তাকে বাড়ায় দিবেন। আবু তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কর্জ চাচ্ছে? কয়, হ্যাঁ, কর্জ দিলে কি করবে, বাড়ায় দিবে? হ্যাঁ, বাড়ায় দিবে। বাইদার মুদ্দা ইয়াদাক, হে আল্লাহর রাসূল, আপনার হাতটা বাড়িয়ে দিন আমার দিকে। রাসূলুল্লাহ হাত বাড়িয়ে দিলেন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা হাতের উপর হাত রেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন
এই বাইরুহার এই বাগানটি যেখানে খেজুরের বাগান ছিল, ভিতরে একটি কূপ ছিল মিষ্টি পানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর থেকে মসজিদ নববীর সরাসরি সামনে ছিল, এখন মসজিদের ভিতরে পড়ে গেছে ওটা। সেই মসজিদ থেকে বের হয়ে তিনি অনেক সময় এই কূপ থেকে পানি খেতেন, বলে রাসূল আহাব্বু মালি ইলাইয়া আল বাইরুহা, এই বাইরুহা নামক এই বাগানটি আমার সবচেয়ে প্রিয় মা, আমি এটা আল্লাহর হস্তে দান করে দিলাম। তৃপ্তি, ইবাদতে তৃপ্তি, আল্লাহর পথে দান করার মধ্যে কি তৃপ্তি। আরেকজন আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারও একটি বাগান ছিল, খেজুরের বাগান খের, তারই এক কোনায় তিনি বসবাস করতেন বাচ্চা কাচ্চা নিয়ে, স্ত্রী নিয়ে, তিনি দান করে দিলেন। দান করে দিয়ে ঘরে গিয়ে স্ত্রীকে বললেন, উখরিজি ফা ইন্নি বিউতুহা বিবাইতিম মিনাল জান্নাহ, হে উম্মে দাহদা বাচ্চা কাচ্চা নিয়ে ঘর থেকে বের হও, আমি এটাকে জান্নাতের একটি ঘরের বিনিময়ে আমি এটাকে বিক্রি করে দিয়েছি, জান্নাতের একটি ঘরের বিনিময়ে এটাকে বিক্রি করে দিয়েছি। কেমন স্ত্রী বলছেন যে নিয়মাল বাইউ হাদা, কত উত্তম ব্যবসা আপনি করেছেন। স্ত্রী ঝেঁচিয়ে ওঠে নাই, চেঁচিয়ে ওঠে নাই যে বোকা মানুষটা কয় কি, বাচ্চা কাচ্চা না কোথায় যাবো, তুমি জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছ, কি কও এগুলো পাগল কথা, এরকম বলছে। আমাদের মেয়েরা হলে তো এসছে আরো কত খারাপ এই জিনিসের পর্যন্ত মানে ছাড়ি মারে, কথা ঠিক না ঠিক ভাই। এই জন্য এবাদতে মজা, আল্লাহর নবীর সাহাবিরা এক্ষেত্রে উদাহরণ দিয়েছেন, এক্ষেত্রে তারা উদাহরণ দিয়েছেন যে আল্লাহর এবাদতে মজা খাওয়াকে বলে। এবং অসংখ্য ঘটনা আল্লাহর নবীর সাহাবিদের জীবনে আছে যারা তৃপ্তি বোধ করেছেন। হুযায়ফা ইবনে আমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পায়ে একটু অস্বস্তি ছিল, একটু কাটা দরকার হবে, কোনোভাবে হাত দিয়ে দেয় না, কেউ কেউ বলল যখন নামাজে দাঁড়ায় তখন করুন। এরপরে তিনি নামাজের অবস্থাতে তার পায়ের ওই অপারেশনটা মানে যেখানে কাটা দরকার সেটা কেটেছেন, টেরও পাননি, হয়তো অবিশ্বাস্য মনে হবে, কি বলেন তাই না, অবিশ্বাস্য মনে হবে। এই সকল লোকদের ব্যাপারে কি অবিশ্বাস্য মনে হতে পারে যে রাসূলের কাছ থেকে শুনলে যে আল্লাহ বলছে কর্জ দাও আর সবচেয়ে ভালো মালটা দিয়ে দিলেন, কিচ্ছু নাই থাকার জায়গাটা, ওই জায়গাটা থাকার জায়গা নাই, এটা জান্নাতের একটা ঘর আপনাকে দেবে, তুমি যদি দান করে দাও, বাস দিয়ে দিছে নিজের বসত বাড়িটা সহ। সুতরাং এই সকল সাহাবীদের বিষয়টা এরকমই, আমাদের এখনকার বুদ্ধি গেলা গ্যান, এই এখন আধুনিক যুগ, তারপরে আরো কি ডিজিটাল যুগে আমাদের ব্রেনে কত পাগলামি কথাবার্তা, এগুলো এরকম মনে হবে, কিন্তু এটাই ছিল তাদের জন্য সহি তরিকায় সঠিক পদ্ধতিতে। কারণ একটি জিনিস মনে রাখবেন, পৃথিবীতে সকল ইতিহাস, সকল খবরাখবর, সকল গল্প গুজব, যেমনে সেমনে যেদিক দিয়ে সেদিক দিয়ে এইগুলা চাউর আছে সারা পৃথিবীতে, একটি মাত্র সূত্র, সেটা কোরআন পাওয়ার সূত্র এবং রাসূল এবং সাহাবাই কেরামদের আমলগুলো পাওয়ার সূত্র, সারা পৃথিবীর মধ্যে একেবারে অনন্য, যে সঠিক এবং নির্ভুল তথ্যের মধ্যে দিয়ে নির্ভুল চেইন অফ যেটাকে বলা হয় সনদ, এই কার থেকে কে গ্রহণ করেছে কার থেকে কে গ্রহণ করেছে এগুলোর মাধ্যমে যাচাই বাছাই হয়ে আসা তথ্য, ঠিক নেবে ঠিক এটা। পৃথিবীতে যত বিজ্ঞানের বৈজ্ঞানিকরা যত কিছু আবিষ্কার করেছে, এই জন্য পাশ্চাত্যের অনেকেই আমরা মুসলিমরা কইছি মুসলিমরা কি আবিষ্কার করলো, সব তো হেরাই করছে, শুরুটা করেছিল এরাই, তারপরে ইমানও গেছে আমলও গেছে সাথে সাথে এলেমও গেছে, এখন আমরা আফসোস করি, অথচ ওরা বলে, অথচ ওরা বলে যে মুসলিমদের কাছে যেই জিনিসটি আছে পৃথিবীর কোনো জাতির কাছে সেই জিনিস নেই, মুসলিমদের কাছে যেই জিনিস আছে সারা পৃথিবীর আর কোনো জাতির কাছে এই অথেন্টিসিটি অফ দি হিস্টোরি, ইসলামিক হিস্টোরি যেটাকে বলা হয়, এই ইসলামিক হিস্টোরি বলতে আমাদের দেশের স্কুল কলেজ এবং এমনকি মাদ্রাসাতেও যে ইসলামের ইতিহাস পড়ায় সেটা নয়, ওখানে পড়াশোনা করে ইসলামের ইতিহাসে পড়ে অধিকাংশ বা অনেকেই, কারণ আমি যদি পাঁচজনকে চিনি সেই পাঁচজনের মধ্যে যদি চারজন ওইরকম নাস্তিক টাইপের হয় তাহলে আমি তো বলবো যে অধিকাংশ নাকি বলে, এটাই তো জরিপ করা, বিশ্ব জরিপ করে, এরকম কয় যে মেয়ে বা ইয়া
হয়েছে 10 জন বা 50 জনের মধ্যে কয় বিশ্ব সুন্দরী, তাই না? তো সুতরাং এইটা পৃথিবীর জরিপ এরকম। তো সুতরাং এটা হচ্ছে মুসলিমদের জন্য এই সকল লোকরা ইসলামের সকল চাহিদাকে সকল দাবিকে তারা পূরণ করেছে। ভাইয়েরা আমার বোনেরা, এখন এই ইবাদতে এই তৃপ্তি এই মজা এই স্বাদ পাওয়ার উপায়গুলো কি 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 উপায় আছে? অনেকগুলো উপায় আছে, আমাদের শেষ করার সময় হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে মুজাহাদাতুন নাফস আলা তাআতিল্লাহ। মুজাহাদা শব্দটা বলা হয় হচ্ছে আপনার মন এই কাজটা করতে খুব চায় না, মানে অত বেশি আগ্রহ দেখায় না, একবার জোর করে আপনার মনকে কিছু মনে করেন না, আপনার মনটাকে আপনি নিজে কান ধরবেন, কান ধরে বাধ্য হয় সেই জিনিসটা করার নাম হচ্ছে কি মুজাহাদা। এটার নাম কি মুজাহাদা, খাস বাংলায় আমরা বুঝলাম, অন্য অন্য তরিকত তরিকতিকা তারা যেভাবে বলুক বুঝাক না কেন, তাহলে আপনার মনটা সালাতের দিকে আসতে চায় না, এই মনের গলাতে রশি লাগায় কান ধরে নামাজের মধ্যে নিয়ে আসার নাম হলো কি মুজাহাদা। এই জন্য মুজাহাদাতুন নাফস আলা তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্যের উপরে নিজের নফসকে বাধ্য করা। আল্লাহর আনুগত্য করতে মন চায় না, করাতেই হবে, করাতেই হবে, এই জন্য মুজাহাদা বলা হয়। এইভাবে যারা চেষ্টা করে আল্লাহর পথে থাকার জন্য আমার আল্লাহ বলছেন আমি অবশ্যই তাকে পথ দেখাই। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা এই রকম চেষ্টা করে আমার পথ পাওয়ার জন্য আমি তাকে অবশ্যই পথ দিই। দুশুরে মুজাহাদাতুন নাস তার একটি। এই জন্য আল্লাহ কোরআনে কারীম বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু, হে ইমানদাররা সবর ধারণ করো, ধৈর্য ধারণ করো। এটাকে সবর ধরা বলা একেবারে নর্মাল ধৈর্য, এরপরে একই শব্দ সবরের ওয়া সাবিরু, আরো কিছু কাজে তোমার ধৈর্য তখন আসবে না, তোমার কেন ধৈর্য কিন্তু আছে, স্ট্যান্ডার্ড ধৈর্য তোমার আছে, এই জন্য আল্লাহ বলছে ইসবিরু সবর ধারণ করো, এই স্ট্যান্ডার্ড ধৈর্য তোমার আছে, কিন্তু আরো কিছু গিয়ে তোমার ওই স্ট্যান্ডার্ড ধৈর্য ফেল করতেছ, ওখানে ওখানে এবার তোমাকে চেষ্টা করে ওই ধৈর্যর মানটাকে আরো বাড়াই নিতে হবে। কথা কি বুঝতেছেন আপনারা? তোমার আপনার আমার সেই ধৈর্যের সেই মিনিমাম স্ট্যান্ডার্ডটা আছে, কিন্তু এমন কিছু কাজ আছে যেই কাজ আল্লাহর এমন কিছু হুকুম আহকাম আছে যেগুলো পালন করতে গিয়ে আপনাকে আরো ধৈর্যের প্রয়োজন, সেই ধৈর্যটা ধরার জন্য আপনাকে আরো একটু নিজের নফসকে আরো একটু বাধ্য করতে হবে। আর আবেতু, আর এই ধৈর্য নিয়ে আল্লাহর দিনের উপরে, আল্লাহর দিনের উপরে আপনাকে অটল অতন্ত্র প্রহরীর মতো এর উপর ইস্তেকামাত করতে হবে, সুদৃঢ়তা। এটা রাবেতু আল্লাহ বলে, তিনটি ডিগ্রি বলেছে এখানে আল্লাহ, একটা হচ্ছে সবর, একটা সবের, একটা রাবের। রাবেত বলা হয় সবার সাথে জালিক মোর রেবাত, জালিক মোর রেবাত হাদিসের পরিভাষা এভাবে আছে, রেবাত হচ্ছে ইসলামী রাষ্ট্র ইসলামী দেশটাকে শত্রু বহিঃশত্রুর যে কোনো ধরনের আক্রমণ থেকে রক্ষা করার জন্য সীমান্তে অতন্ত্র প্রহরীর মতো, যেটা আমরা বলে থাকি অতন্ত্র প্রহরীর মতো পাহারা দেওয়ার নাম হচ্ছে কি মোরাবেত, ওই কাজটার নাম হচ্ছে রেবা, ওই কাজটার নাম কি রেবা। তাহলে এই সবর সবের এবং আল্লাহর দিনের উপরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্যের উপরে এরকম পা মাটির সাথে জমায়ে আটকে রেখে দাঁড়িয়ে থাকতে হবে যে কোনো কিছুতেই যেন আমাকে সাজাতে না পারে। সূরা আল ইমরানের সর্বশেষ আয়াত 200 নম্বর আয়াত, সর্বশেষ আয়াত এই আয়াতে শেষ হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন তাহলে কি হবে, লাআল্লাকুম তুফলিহু, এগুলো যদি ডিঙ্গিয়ে আসতে পারো তাহলে তোমরা সফলকাম অর্জন করতে পারবে। সুতরাং দিনের প্রশ্নে যদি আপনার সামনে পরীক্ষা আসে যেখানে আপনার মরা বাবার প্রয়োজন হবে, যেখানে আপনি টিকে থাকার প্রশ্ন আসবে, সেখানে আপনি টিকে থাকলেন কিনা তারপরে সফলতার আশা করবেন, তারপরে সফলতার আশা করবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'ানি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াল যিকরিল হাকীম, আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রহীম।
لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فإن أحسن الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام معزز حاضرين মুসলিম ভাই এবং বোনেরা, আমরা যেই প্রথম উপায়টি বলছি যে মুজাহাদাতুন নাফস আলা তাআতিল্লাহ, সূরা আল ইমরানের এই 200 নম্বর আয়াতের পরে, এই কারণেই লোকমান তিনি তার সন্তানকে, তার ছেলেকে তিনি যে উপদেশগুলো দিয়েছিলেন তার একটি উপদেশ হচ্ছে আল্লাহ লোকমানের আর একটা আয়াত আছে এখানে যেটা আছে সেটা তহার 132 নম্বর আয়াত, সেখানে আল্লাহ পাক বলছেন وَأْمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا وَأْمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ আপনি আপনার পরিবার পরিজনদেরকে পরিবারের সদস্যদেরকে সালাতের নির্দেশ দিন আর ওয়াস্তবির আলাইহা আর এই নামাজের উপরে সুদৃঢ় থাকতে হবে এক অক্ত পড়লাম তো দুই অক্ত নাই দুই অক্ত পড়ছিতে আর এক অক্ত নাই জোহর আসর মাগরিব এশা পড়ি ফজর নাই এই ধরনের অস্তবির আলাইহি মানে কি এই নামাজের উপরে সুদৃঢ় থাকার জন্য আল্লাহ বলেন লা নাসআলুকা রিজকান আল্লাহ বলছেন আমি তোমাকে তো আমার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি আমি তোমার কাছে টাকা পয়সা রিজি ধন দৌলত এগুলো চাই না বরং নাহনু নারজুকু আমি তোমাদেরকে এগুলো দিই আমি তোমাদের কাছে এগুলো চাই না আল ওয়াল আকিবাতু লিত্তাকওয়া আর আমার আনুগত্য করার মধ্য দিয়ে যে জীবন যাপন করলো সেইটার শেষ পরিণতি হবে তার জন্য উত্তম সেই পরিণতিটাই হবে তার জন্য কি উত্তম তিরমিজির একটি হাদিসে আছে হাদিস সহিহ হাদিস কোদালা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মুজাহিদু মান জাহাদা নাফসা ওই ব্যক্তিকে মুজাহিদ বলে যে ব্যক্তি নিজের নফসের সাথে জিহাদ করে কারণ নিজের নফসের মানুষের মধ্যে নফস কয়টা আছে ভাই তিন ধরনের কোরআনে আছে একটা হলো নফসে আম্মারা একটা হলো নফসে মুতমাইন্না আরেকটি হচ্ছে নফসে লাওয়ামা নফসে মুতমাইন্না বলা হয় প্রশান্তিময় আত্মা এই যে দেখেন এই যে প্রশান্তি যেটা আজকে আমাদের আলোচ্য বিষয় যে আল্লাহর আনুগত্য করার মধ্যে যে অন্তর তৃপ্তি বোধ করে তার নামই পরে তৃপ্তিদায়ক আত্মা না পরিতৃপ্ত আত্মা তৃপ্তিদায়ক না পরিতৃপ্ত আত্মা এই পরিতৃপ্ত আত্মাকে সম্বোধন করে আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত একটার নাম হচ্ছে কি নাফসে মুতমাইন্না আল্লাহর হুকুম আকাম বিধিবিধান আল্লাহ তার রাসূলের আনুগত্য করেই তৃপ্তি পায় তে আমাদেরকে এই অন্তর লালন করতে হবে এই অন্তর পালন করতে হবে এই অন্তরকে পরিচর্যা করতে হবে আরেকটা নাম হচ্ছে নাফসে আম্মারা আম্মারা শব্দ আপনার আমরুল শুনেন না আল আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার আমরুল যেখানে একটা পড়ে ওয়ামুর এই আমরুল শব্দের অর্থ হচ্ছে নির্দেশনা সেখানে আম্মারা শব্দ অর্থ নির্দেশদাতা আম্মার মানে কি এটা আইন দিয়ে না কিন্তু হামজা দিয়ে আইন দিয়ে আম্মার একটা যে নাম আছে সাহাবীর আম্মার ইবনে ইয়াসির যার মা প্রথম শহীদ ছিলেন আম্মার ইবনে ইয়াসির সেই আম্মারা হামজা দিয়ে মিমের গুলো তাসদিদ র বলতা আম্মারা আম্মারা মানে নির্দেশদাতা যেই অন্তর নির্দেশদাতা হয় কিসের নির্দেশ দেয় খারাপ কাজের অমা উবাররিকু নাফসি ইউসুফ আলাইহিস সালামের ভাষায় আল্লাহ বলছেন সূরা ইউসুফে 1-13 পারার প্রথম আয়াত যে আয়াত দিয়ে 13 পারা শুরু হয়েছে অমা উবাররিকু নাফসি কেন আমি আমার নফসকে একেবারে মুক্ত মনে করি না একেবারে মানে নির্দোষ মনে করি না কারণ ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু কারণ নফসের মধ্যে একটি নফস আছে
যেটা মানুষদেরকে খারাপ কাজের নির্দেশ দেয়, খারাপ কাজে টেনে নিয়ে যায়, খারাপ কাজে টেনে নিয়ে যায়। খারাপ কাজ কোনটা? আল্লাহ এবং আল্লাহর রাসূল যেটা নিষিদ্ধ করেছেন, সেই নিষেধের পর্যায়টা যাই হোক না কেন, সেই নিষেধের মান যাই হোক না কেন, সেটা কি খারাপ কাজ বলে? তাহলে সেই খারাপ কাজের দিকে যে কুমন্ত্রণা না যে নির্দেশ দেয়, এটাকে নফসে আম্মারা বলে। আর তিন নম্বর নফসটা হচ্ছে, দেখবেন প্রত্যেকেরই আছে, আমরা মানুষ তো, কি বলেন আছে কি না? আমি যেমন মানুষ কথা বলতেছি, আপনার শ্রোতা শুনতেছেন আপনার, সুতরাং আমাদের মনের মধ্যে এরকম দেখবেন, এক মন কয় হ্যাঁ ভালো কাজ কর এটা, আর এক মন কয় যে এটা যাস না এখন তার পরে, আর একটা কয় মানে দোদল্যমান। এই দোদল্যমান যে এটাকে বলা হয় নাফসে লাওয়ামা। দেখবেন আপনি একটা কাজ খারাপ কাজ করতেছেন না করতেছেন না, কিন্তু করছেন, তখন আপনার মনের মধ্যে আসে এটা তো বোধ হয় একটু ঠিক না, কি খারাপ কাজ করলাম, এটাকে তিরস্কার, এটাকে বলা হয় নাফসে লাওয়া মানে তিরস্কারকারী মন, তিরস্কারকারী মন। তাহলে একটা হলো ভালো মন, প্রতৃপ্ত মন, একটি হচ্ছে দুষ্ট মন, আর একটা হচ্ছে কি তিরস্কারকারী মন। এইখানে তাহলে যুদ্ধটা যে হবে, রাসূল বললেন আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু, তাহলে এখানে তিনটি সত্তা আছে প্রত্যেক মানুষের মধ্যে, এর মধ্যে যেটা প্রভাব বিস্তার করবে, তো তৃতীয় নম্বরটা প্রভাব বিস্তার করে লাভ নেই। হে আপনি একটা কাজ করলেন, ভালো কাজ করছেন, বোঝা ভালোই হয়েছে, আবার খারাপ করছেন করছেন একটু না করলেই হইত, তো এটা তো খুব লাভ নেই। আপনাকে করতে হবে যুদ্ধটা নাফসে আম্মারার সাথে, যাতে করে ও কোনোভাবে পরাভূত না হয়, এই জন্য ওকে আপনাকে দমায় রাখতে হবে, অবদমিত রাখতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু, যে ব্যক্তি নিজের নফসের সাথে জিহাদ করে সেই হচ্ছে কি, সেও মুজাহিদ। কেউ কেউ বলেন যে শুধু নফসের সাথে জিহাদ করে, ওই আসল যে জিহাদ আছে না ইসলামের, ওইখান থেকে ঘুরে নিয়ে এসে কয়েক করে নফসের সাথে জিহাদ করে, এটা এই জায়গাতে ওটা ওই জায়গাতে, কথা বুঝছেন, এটা এই জায়গাতে ওটা ওই জায়গাতে। যে সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই জন্য আপনার নফসে আম্মারার সাথে, নফসে আল্লাহর সাথে যুদ্ধ করে জিহাদ করে আপনাকে আল্লাহর আনুগত্যের উপরে যেই মনটি আছে সেই মনটিকে সবল রাখতে হবে, সেই মনটিকে তরতাজা রাখতে হবে, সেই মনটাকে শক্তিশালী রাখতে হবে, তাহলেই আপনি আল্লাহর আনুগত্য করে আপনি আমি কি পাবো, তৃপ্তি পাবো। একজন সালফে সালিহীন তিনি বলেছেন মা জিলতু আসুকু নাফসি ইলাল্লাহ, আমার মনকে আমি সব সময় আল্লাহর দিকে খেদায় নিয়ে রাখি, খেদায় নিয়ে, যেমন ওই যে উট খেদায়, গরু খেদায়, ছাগল খেদায় মনে করে, এরকম আমার মনটাকে আমি আসুক, গাড়ি যেমন চালায় ইয়াদায় আসুক, আরবিতে বলা হয় আসুক সৈয়ারা, আমি এবার এখন কথা বলতে পারবো, আমি এখন গাড়ি চালাচ্ছি, বলি না আমি এরকম আসু, আরবিতে বললে আমি কি বলতাম আসুক সৈয়ারা, এখন এখানে বলতেছেন আসুকু নাফসি ইলাল্লাহ, আমার নফসটাকে আমি আল্লাহর দিকে চালায় নিই, সব সময় চালায় নিই, ওহিয়া তাবকি হাত্তা সুক্তুহা ওহিয়া তাদহাক, কোনো কোনো সময় বলা হয় যখন হাঁটার সময় দেখি অনেক সময় মনে একটু কষ্ট লাগে, সেটা হচ্ছে কোনো মা তার বাচ্চাকে নিয়ে যাচ্ছে স্কুলে, বাচ্চা যাবে না, বুঝছেন, কান্দতেছে তো দেখতেছি যাবে না বাচ্চা, এখন ওর মা হোক অত বাপ হোক একটু ধমকটমকো দিচ্ছে, আবার থাপড় টাপড়ও দিচ্ছে, আর নিয়ে যেতেছে জোর করে, বুঝছেন কথা কি, বুঝছেন আপনারা কি চিত্রটা বুঝতে পেরেছেন এখন? তো এই যে এটাকে পড়তে যাবে না, ওকে ওইরকম করে ধমক দিয়া একটু চট থাপড় দিয়ে ওকে স্কুলের দিকে নিয়ে যাচ্ছে, এই সালফে সালিহীনের উনি এই কথাই বলছেন, আমি আমার আত্মাটাকে নফসটাকে আল্লাহর দিকে এরকম টেনে নিয়েই যাই, আমি যখন জোর করে নিতে নেই ও তখন কান্দে যাবে না পিছনে হট করে, ওই বাচ্চার মতো, কথা বুঝছেন না? আমি তো সেদিন তার মা নিয়ে যাচ্ছে, আমি বললাম যে থাক একটু আদর আদর করে নিয়ে যান, একদম দোমগাদোগি বা থাপড় টাপড় দিয়েন না, আমি তো এখন মা তার বাচ্চাকে নিচ্ছে, ওখানে কি আমার দরদ বেশি না মায়ের দরদ বেশি, কিন্তু ভালো কাজের জন্য তো মা নিয়ে যাচ্ছে তাকে, ঠিক না? যে সুতরাং এই ভদ্রলোক বলছেন কি, এই সফে সালেহীন বলছেন যে আমি আমার অন্তরটাকে এভাবে নিয়ে যাই, ও যেতে চায় না, কান্না শুরু করে দেয় কিন্তু আমি ছাড়ি না, হাত্তা সুক্তুহা, এভাবে জোর করে নিয়ে যখন ওই কাজে আল্লাহর এই আনুগত্যের উপর তাকে যখন অভ্যস্ত করে তুলি, তখন এই কান্না থামিয়ে সে তখন হাসতে থাকে, সে তখন কি হাসতে থাকে। ভাইয়ের আমার আমাদের সামনে উজ্জ্বল দৃষ্টান্ত আছে, আমাদের মতো মানুষ তারাও ছিলেন, তাদেরও পরিবার ছিল, তাদের ওখানে ওই সময় পদ পদবীর লাভ ছিল, তাদের ওখানে প্রভাব বিস্তার করার মন মানসিকতা ছিল, তাদের ওখানে মাস্তানি করার মতো অবস্থা ছিল, মত যত কিছু পৃথিবীর কোন সময় নেই
যেই সময়ে এই মদ মত্ত বিলাসিতার এই সকল ভোগ বিলাসের এই সকল উপায় কর্মকরণগুলো কোন যুগে ছিল না বলে? সেই যুগের মধ্যেই তো আল্লাহর একদল বান্দা যারা আল্লাহ তার রাসূলের কাছে নিজেকে সঁপে দিয়েছেন, তারা নিজের সমস্ত সত্তা দিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের অনুগত থেকেছেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ সাল্লু আলা নবিয়্যিকুম হাইতা আমারাকুম রাব্বুকুম বিসসালাতি ওয়াসসালামি আলাইহি ফাকাম ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলা নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়্যিকা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। রাদিয়াল্লাহু আনিস সাহাবা খুসুসান আবি বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আলী ওয়া আন বাকিয়াত আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আজমাইন وعن التابعين لهم ومن تبعهم بإحسان إلى يوم الدين وعنا معهم بجودك وكرمك ورحمتك يا أرحم الراحمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين. اللهم انصر من نصر الدين وخذل من خذل الدين. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. عباد الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله يذكركم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.